শায়খ শব্দের অর্থ কী? অনেকেই বলে এটা নাকি শুধু আহলে হাদিসদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। না ভাই, এটা ভুল কথা। বাংলাদেশে তো পিশাবদেরকেও শায়খ বলে, শায়খের চর্ম নাই বলে না তো? উনি তো আহলে হাদিস না, তাহলে ওনার শায়খের চর্ম নাই বলে কেন? শায়খ শব্দের মূল অর্থ হল বৃদ্ধ, একটু বয়স্ক, মুরব্বী, সিনিয়র, এটা হলো শায়খ শব্দের মূল অর্থ। এখন আজকাল আমার মতো জন পোলাপাইনের মানুষ শায়খ বলে। তো এই শায়খ শব্দটা সম্মানসূচক একটা শব্দ, যেমন আমাদের দেশে মাওলানা বলে, আরাবিয়ানরা আপনার সম্মান করে শ্রদ্ধা করে শায়খ শব্দটা ব্যবহার করে। সাধারণত ওলামাদের ক্ষেত্রে বেশি ব্যবহার হয় শায়খ শব্দটা। তো আমি যেহেতু সৌদিতে 10 বছর ছিলাম এবং সেখানে থাকাকালীন সময় সেখানে আলেমদেরকে সম্মান করে শায়খই বলে, এই জন্য সবাই শায়খ বলতে বলতে আমার নামের সাথে এটা যুক্ত হয়ে গেছে। এটা কোনো আমি লাগাইছি বা এটা দেশে মানুষ লাগাইছে তাও না, এটা ওখানকার এনভায়রনমেন্টে লেগে গেছে। ওখানে আপনিও 10 বছর থাকলে, দাওয়াতি কাজ করলে আপনিও শায়খ হয়ে যাবেন, এটা ওখানকার কালচার বা ওখান থেকে এটা চালু হয়েছে। বাকি আমাদের দেশেও এখন বা দীর্ঘকাল থেকে একটু সিনিয়র আলেম হলে, মুরব্বী লেভেলের গেলে শায়খ বলা হয়। যেমন শায়খুল হাদিস, এটা তো সব যুগে আমাদের দেশে যিনি বুখারি পড়ান তাকে বলা হয় মাদ্রাসাগুলোতে শায়খুল হাদিস, মানেই হলো হাদিসের শায়খ, মানে হাদিসের ক্ষেত্রে খুব সিনিয়র মানুষ আর কি। তো এটা শুধু আহলে হাদিসদের লক্ষ্য বা এটা কোনো গোষ্ঠীর এরকম মনে করার কোনো কারণ নেই।